হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলায় পুঙ্খানুভাবে অনুবাদ করে শেখাবো সেটা হচ্ছে, দেখো, গোয়িং টু দ্য ফেয়ার, মানে একটি মেলায় যাত্রা। দেখো, হ্যাঁ, মেলা তো অনেক রকম আছে। দেখো, দুর্গাপূজার মেলা আছে, কালী পূজার মেলা আছে, হ্যাঁ, আমরা দেখি এসব। দেখ, সেই মেলার একটা প্যারাগ্রাফ আছে, এটা আমি বাংলায় পুঙ্খানুভাবে অনুবাদ করে দেবো। তুমি অবশ্যই দেখো প্রথম থেকে শেষ অবধি, কেউ স্কিপ করো না। রিড অ্যান্ড অ্যান্সার, দেখো, রিড অ্যান্সার দরকার নেই, হ্যাঁ, পড়ো এবং উত্তর দিতে বলছে, দরকার নেই। কিন্তু প্যারাগ্রাফটাই আমরা বাংলা অনুবাদ করে দেবো। দেখো, ইট ইজ মর্নিং, এখন সকালবেলা। উই আর গোয়িং টু ফেয়ার ইন ইভিনিং, আমরা যাচ্ছি মেলায় সন্ধ্যেবেলা। দেখো, আই অ্যাম গোয়িং উইথ বীণা অ্যান্ড অমল, আমি যাচ্ছি বীণা এবং অমলের সাথে। দেখো, উই উইল রাইড মেরি গো রাউন্ড, মানে নাকরদোলা। দেখো, তাহলে আমরা নাকরদোলা চড়বো। ইট উইল কস্ট 50 পয়সা ইস, দেখো, এটা কিন্তু অনেক দিনকার প্যারা, হ্যাঁ, তখন 50 পয়সা চলতো। দেখো, এখন 50 পয়সা চলে না। তাহলে দেখো, এটা মনে ভাবছো যে কত বছর আগের তাহলে এটা মেলা হতে পারে। দেখো, তাহলে টিকিটের দাম কত? 50 পয়সা। দেখো, দেন উই উইল হ্যাপ ফুচকা, আলু কাবলি অ্যান্ড জিলাপি। তাহলে আমরা কী খাবো? দেখো, আমরা সেখানে, এখানে হ্যাপ মানে খাওয়া। দেখো, ফুচকা খাবো, আলু কাবলি খাবো আর জিলেপি খাবো। দেখো, ইফ দে আর কেপ ইন কভার্ড কন্টেনার্স, দেখো, যদি ওই খাবারগুলো যদি ঢাকা থাকে তবেই কিন্তু খাবো বলা হচ্ছে। দেখো, মানে ওই যে দুধিলাপি, তারপর তোমার যে ফুচকা, এগুলো যদি ঢাকা থাকে তবেই আমরা খাবো। হ্যাঁ, দেখো, আই শ্যাল ওয়্যার রেড ফ্রক, তাহলে আমি কী পরবো? একটা লাল রঙের ফ্রক পরবো। বীণা মাই সিস্টার উইল ওয়্যার এ পিঙ্ক ওয়ান, তাহলে বীণা এবং আমার বোন পরবে একটা গোলাপি রঙের পোশাক। দেখো, পিঙ্ক মানে গোলাপি। দেখো, অমল মাই ব্রাদার উইল পুট অন এ ব্লু শার্ট ব্ল্যাক ট্রাউজার, তাহলে বলছে কি, দেখো, আমার ভাই, মায়ের নাম কি অমল, সে পুটন মানে পড়া, দেখো, হ্যাঁ, নীল রঙের জামা আর কালো রঙের প্যান্ট পরবে, ট্রাউজার মানে প্যান্ট, ফুল প্যান্ট বলা হয়। উই আর গোয়িং টু বাই টয়েস ডলস আদার থিংস ফ্রম দ্য ফেয়ার, তাহলে মেলা থেকে আমরা কী কিনবো? খেলনা কিনবো, মানে পুতুল, এগুলো অন্যান্য জিনিস আমরা মেলা থেকে কিনবো। দেখো, উই আর গোয়িং টু হ্যাভ এ লট অফ ফান, আমরা অনেক আনন্দ করব। দেখো, উই উইল কাম ব্যাক হোম অ্যাট 8:30 PM, তাহলে মেলা থেকে কখন ফিরবো? দেখো, 8:30 মেলা থেকে ফিরবো। দেখো, মানে বাড়ি ফিরবো, হ্যাঁ। দেন উই উইল ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, তারপরে ওখান থেকে ফিরে এসে আমরা আমাদের হোমওয়ার্কের কাজ শেষ করব। মাদার উইল সার্ভ আস ডিনার অ্যাট 9:30 PM, 9:30 কী খাবো? রাতের খাবার খাবো, যেটা মা পরিবেশন করবে। তাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো, আমি তো কোনো ল্যাপটপ বা ভালো ক্যামেরা ইউজ করি না, হয়তো ভিডিওটা কোয়ালিটি হয়তো ভালো হয় না, তবু দেখো এই গরিবটাকে সাহায্য করো, হ্যাঁ। আর এইটা ভিডিওটা করতে গিয়ে হয়তো অনেক ভুলভাল হতে পারে, নিজের বলে ক্ষমা করো, হ্যাঁ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, হ্যাঁ।